সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি ম্যাট্রিক্স নির্ণায়কের যে নির্ণায়কের মানে 1.2 রূপান্তর প্রকাশনীর 21 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো 21 নম্বর অঙ্কগুলো আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের বোর্ড কোশ্চেনে খুবই বেশি পরিমাণে থাকে। তো আমি চাইবো যে এই নিয়মের অঙ্কগুলো তোমরা আরো মনোযোগ দিয়ে করো। তো 20 নম্বরের যে অঙ্কগুলো সেগুলোও কিন্তু একই নিয়মের অঙ্ক ছিল, ক্র্যামারের সূত্র ব্যবহার করে কি করে সমাধান করো। তবে ডিফারেন্ট হলো ওইখানে সমীকরণ ছিল 2টা আর এখানে সমীকরণ হলো 3টা। ওইখানে চলক ছিল 2টা এক্স আর ওয়াই, আর এখানে হলো 3টা এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড সমীকরণও 3টা, চলকও কি 3টা। তো এই নিয়মের অঙ্কগুলো আমরা একটু বেশি মনোযোগ দিব, কারণ এই নিয়মের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তো এই নিয়মের অঙ্কগুলো করার আগে তোমরা 2টি যে সমীকরণের অঙ্কগুলো করাইছি সেই আগের ভিডিওটা দেখে আসবা, কারণ ওইটা দেখে আসলে এই নিয়মের অঙ্কগুলো একবারে ইজি, কোনো চেঞ্জ নেই। আগেরবার হয়তো সমীকরণ ছিল 2টা আর এবার হলো 3টা, কিন্তু নিয়ম একই। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কগুলোতে চলে যাই। প্রথম অঙ্কটা আমাদের লেখা আছে যে নির্ণায়কের সাহায্যে ক্র্যামারের সূত্র ব্যবহার করে কি করে সমাধান করো। কার সূত্র ব্যবহার করে? ক্র্যামারের সূত্র। ক্র্যামারের সূত্রটা কি? ক্র্যামারের সূত্রটা হলো এরকম, যেখানে যে সমীকরণগুলো দেওয়া থাকবে তাদের এই এক্স এর ওয়াই জেড এর সহগগুলা, মানে 3টা সমীকরণের এই এক্স এর সহগগুলা, ওয়াই সহগগুলা, জেড এর সহগগুলা নিয়ে একটা কি বানাইতে হবে? নির্ণায়ক তৈরি করতে হবে। সেই নির্ণায়ককে সমাধান করলে মূলত আমাদের সেখানে অ্যান্সারটা বেরোবে। তো নিয়মটা কি? প্রথমে আমাদের যেটা হবে সেটা হলো এক্স ওয়াই জেড, এই যে 3টা জিনিস দেখতে পাচ্ছি, মানে এখানে যে চলক 3টা আছে, এই 3টা চলকের যে সহগগুলো নিয়ে আমরা একটা নির্ণায়ক বানাবো। তাহলে এখানে এক্স এর সহগকে 1, ওয়াই সহগ কত 1, জেড এর সহগ কত 1, আমি আবার বলি এগুলো নয়, কিন্তু এই মানগুলো না, এক্স এর সহগ, ওয়াই সহগ, জেড এর সহগ, এক্স এর সহগ, ওয়াই সহগ, জেড এর সহগ, এগুলো নিয়ে একটা কি তৈরি করব? নির্ণায়ক তৈরি করবো। তো চলো তাহলে আমরা কথা একটা চাইলে কথা লিখতে পারি যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে নির্ণায়ক, আর যদি না লিখো তাহলে হবে, আর আমরা সেই নির্ণায়ককে কী দিয়ে লিখবো? ডি দিয়ে লিখবো। তো দেখো আমরা সেটা লিখছি কীভাবে, দেখো এক্স এর সহগ কত 1, সেজন্য 1 লিখলাম, ওয়াই সহগ কত তাও 1, সেজন্য 1 লিখলাম, জেড এর সহগ কত তাও 1, সেটা লিখলাম, এখানে এক্স এর সহগ কত 1, ওয়াই সহগ কত -1, এই যেমন এখানে আছে মনে মনে একটা 1 আছে, সেটা জেড এর সহগ হলো কত 2, এখানে এক্স এর সহগ 2, ওয়াই সহগ কি 3, -3, জেড এর সহগ কত 1। ঠিক আছে, তো আমরা এটা নির্ণয় করার পর কী করবো? আমরা মান নির্ণয় করবো। ঠিক আছে, তো মান নির্ণয় কেমনি করে? আগে আমরা করছি 1কে ধরে কলাম বাদ, আর পরে কী বাদ? সারি বাদ, এই 4টা মান হবে। 1কে ধরলাম, তো কলাম বাদ আর সারি বাদ কে থাকে? -1, 2, -3 আর কত 1, -1, 2, -3 আর 1, তারপরে কাকে? এই 1টাকে। প্রথমবার প্লাস চিহ্ন, পরেরবার সূত্রটা কি চিহ্ন বসে? মাইনাস, মানে এখানে একটা মাইনাস বসবে। তারপরে 1কে ধরে এই কলাম বাদ আর এই কি বাদ? সারি বাদ। তাহলে কে 1, 2, আর হলো 2 আর কত 1, সেটা লিখলাম 1, 2, 2 আর 1। ঠিক আছে, এরপর আবার এই 1কে ধরে প্রথমবার প্লাস এখানে বসেছে, প্রথমবার কি চিহ্ন? প্লাস, পরেরবার কি? মাইনাস, পরেরবার আবার কি হবে? প্লাস। সেখানে আবার এবার এই কলাম বাদ আর এই কি বাদ? সারি বাদ কে থাকে? 1 - 1, 2 মাইনাস কত 3, 1 - 1, 2 - 3। ঠিক আছে, তো চলো এরপর আমাদের কাজ কি? এই কর্নারের সাথে গুণ দিতে হবে আর এই কর্নার সাথে গুণ দিতে হবে। তবে এই কর্নারে গুণ দেওয়ার পর সূত্র একটা কি বসবে? মাইনাস বসবে। যেমন এই কর্নার সাথে আমি যদি গুণ দিই -1 আর 1 গুণ দিলে কি 1 - 1, তারপরে সূত্র একটা এখানে মাইনাস বসার কথা, মাইনাস বসবে। আর -3 আর -2 যেহেতু -6, ওই সূত্রের একটা মাইনাস আর এখানে যে একটা মাইনাস আসছে 3 × 6, সেটা মিলে হয়ে গেছে কি 6 + 6। এরপর -1 দেবো, সেভাবে এই কর্নারের সাথে গুণ দিলে এক একে কত 1, সূত্রের মাইনাসটা 2 × 2 কত 4, সেখানে কি 4 - 4, আগেরবার মাইনাসটা হয় নাই কেন এখানে? ওই যে কারণ 3 × 2 কত 6 - 6, সেটা হয়ে গেছে কি 6 + 6। তারপর আবার কি 1 + 1, আবার এই কর্নার গুণ কি 3 - 3, আর এই কর্নার গুণ দিলে কি আসবে? -2, সূত্রে একটা মাইনাস আছে এই জন্য হয়ে গেছে -1 = 2 + 2। তারপর আমরা যেটা করবো, এখানে আসে 6 থেকে 1 গেলে কি 5, 5 একে কত 5, এখানে 1 - 4 কি 3 - 3, -3 সাথে -1 গুণ দিলে -1 = 3 + 3, -3 + 2 কি 1 - 1, সেটা -1 বসালাম। তারপর আমাদের কি আসে এখান থেকে কাজ করলে 5 থেকে 3 গেলে 8, 8 থেকে 1 গেলে কত 7, ≠ 0। যদি এখানে 0 চলে আসে তাহলে কিন্তু সমাধান করা সম্ভব না, তাই আমরা ক্র্যামারের সূত্র ব্যবহার করার সময় এই জিনিসটা মনোযোগ দিব। ডির মান, মানে এদের সহগগুলো নিয়ে যেই মানটা সেটা যেন 0 না আসে। 0 আসলে কিন্তু আর ওটা খেয়াল রাখবো, ওটা সমাধান করা যাবে না। ঠিক আছে, তো চলো তারপরে কাজ কি? তাহলে প্রথমে আমরা ডি বের করে ফেললাম, কার এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে নির্ণায়কটা বের করে ফেললাম। এবার আমরা কী করবো?
dx বের করব dx 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 মিনিংস করে এই যে x এর যে সহগগুলো আমাদের যে আগের সমীকরণে এখানে x এর সহগগুলো এগুলো ছিল না 1 1 2 এই যে তিনটা মান এই তিনটা মানের জায়গায় এই তিনটা মান বাদ যাবে এই তিনটা মান ঢুকবে 6 3 আর কত 1 এখানে 6 3 আর কত ঢুকবে 1 ঢুকবে আমি আবার বলি যখন x এরটা লিখব তখন x এর মানগুলো আর সহগগুলো বাদ যাবে সেখানে আমরা তাহলে কি ঢুকবে 6 3 1 মানে এই মানগুলো 6 3 আর কত 1 আমরা কার জায়গায় x এর জায়গা ঢুকে দিয়েছি তারপর আমরা একটু আগে যে পদ্ধতিতে মান নির্ণয় করেছি সেটা করব তো আমি এখানে একটু সরাসরি করছি যেহেতু আগের বার আমি অঙ্কটার নিয়মটা বুঝিয়ে দিয়ে ফেলছি যে কিভাবে মান নির্ণয় করতে হয় এর আগে সবগুলো ভিডিও তো প্রায় ভিডিওতে মান নির্ণয়টা করে আসছে যারা দেখো পারো না তারা প্রথম ভিডিওটা দেখে আসো 6 আমি তাহলে 6 কে ধরে কি বাদ দিয়েছি কলাম বাদ সারি বাদ তাহলে এখানে এটা এটা গুণ দিলে কি 1 1 আর এই কর্ণ গুণ দিলে কি 6 6 সূত্রে একটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস হয়ে গেছে +6 তারপর আবার কাকে 1 1 আগে মাইনাস দিছি কেন প্রথমবার প্লাস পরের বার কি চিহ্ন হয় মাইনাস আর কলাম বাদ এই সারি বাদ তাহলে 3 আর কত 1 3 1 কে 3 আর এই কর্ণ গুণ দিলে 2 1 কত 2 তারপর কি 1 1 1 বাদ দিলে কলাম বাদ এই কি বাদ সারি বাদ এই কর্ণের এই চারটা মান গুণ 3 3 কত 9 কি 9 মাইনাস 9 আর এই কর্ণের গুণ দিলে কি 1 মাইনাস 1 মাইনাস 1 যেহেতু এখানে একটা সূত্রে একটা কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস হয়ে গেছে +1 তাহলে এখানে কত 6 থেকে 1 গেলে থাকবে 5 5 6 30 3 2 কি মাইনাস 3 2 1 1 দ্বারা 1 দিয়ে গুণ দিলে এক এক কত এক মাইনাস চিহ্ন যাবে সে বসে গেছে মাইনাস 9 প্লাস 1 আসে কি মাইনাস 8 মাইনাস 8 এর সাথে 1 গুণ দিলে কি 8 মাইনাস 8 তাহলে 30 থেকে কত বাদ যাবে 9 বাদ যাবে থাকবে কত এখানে 21 তাহলে আমরা কি বের করলাম এখন dx এখন নির্ণয় করব dy যখন dy নির্ণয় করব y এর মানগুলো বাদ যাবে ওই x এর মানগুলোও ঠিক থাকবে মানে x এর মানগুলোও ঠিক থাকবে z এর মানগুলোও ঠিক থাকবে শুধু এই y এর যে মানগুলো y এর মানগুলোর জায়গায় ওই 6 3 1 টা ঢুকবে খেয়াল করো তাহলে 1 1 2 সেখানে আমাদের 1 1 2 x যে সবগুলো সেগুলো ঠিক আছে জাস্ট এই y এর মানগুলো যেগুলো ছিল সেগুলো কি গেল বাদ গেল যেমন y এর মান কত ছিল 1 minus 1 minus 3 সেগুলো কি গেল বাদ গেল সেই জায়গাতে আমাদের ঢুকলো কোনগুলো ওই ধ্রুবক পদগুলো 6 3 1 6 3 1 আর এগুলো কিন্তু x এর মানগুলো আছে আবার এদিকে তাকায়ও না কারণ এখানে x এর সময় x এর গুলো বাদ গেছে এখানে y এর সময় কার গুলো বাদ যাবে y এর গুলো বাদ যাবে x এর গুলো z এর গুলো ঠিক থাকবে এখানে ধ্রুবক পদ ঢুকবে তাহলে ঠিক একইভাবে মান নির্ণয় 1 কে ধরে কলাম বাদ কি বাদ সারি বাদ এই কর্ণের গুণ 3 1 3 আর এই কর্ণের 2 1 কত 2 এরপর কি মাইনাস এখানে কত 6 তাহলে 6 কে ধরে কলাম বাদ কি বাদ সারি বাদ এই কর্ণের গুণ 1 1 1 2 2 কত 4 তারপরে কি 1 প্লাস 1 এই 1 কে ধরে কলাম বাদ কি বাদ সারি বাদ এই কর্ণের গুণ 1 1 1 3 2 কত 6 তাহলে সেখানে ইকুয়েশন করলে আসে কত 3 তে 2 গেলে 1 1 1 1 এখানে কত 6 1 মাইনাস 4 কত থাকবে মাইনাস 3 মাইনাস 3 এর সাথে মাইনাস 6 এর গুণ দিলে মাইনাস মাইনাস প্লাস 18 আর এখানে 1 মাইনাস 6 মানে কি 5 মাইনাস হয়ে মাইনাস 5 এর সাথে 1 গুণ দিলে কি 5 মাইনাস হয়ে তাহলে এখানে কত আসে 14 তাহলে খেয়াল করো আমাদের dx dy নির্ণয় শেষ এবার কি z dz যখন dz নির্ণয় করব তখন z এর মানগুলো বাদ যাবে মানে এই মানগুলো বাদ যাবে z এর মানগুলো বাদ গিয়ে এখানে কি ঢুকবে ধ্রুবক পদগুলো ঢুকবে ঠিক আছে তো দেখো x এর গুলোও ঠিক আছে y এর গুলাও ঠিক আছে শুধু এই z এর গুলা বাদ গিয়ে সেখানে কে ঢুকলো ধ্রুবক পদ 6 3 1 ঢুকলো ঠিক আছে তো চলো পরবর্তীতে আমরা তাহলে এবার দেখি এই 1 কে ধরবো করে কলাম বাদ কি বাদ সারি বাদ এই কর্ণের গুণ মাইনাস 1 মাইনাস 1 আর 1 গুণ দিলে মাইনাস 1 এরপর সূত্রে কি প্লাস 3 3 কে কত 9 তার মানে সেখানে সূত্রে যেহেতু মাইনাস ছিল একটা মাইনাস মাইনাস কি 9 প্লাস 9 তারপর আবার এই 1 কে ধরে আবার কলাম বাদ তারপরে কি বাদ সারি বাদ তাহলে এখানে এই কর্ণের সাথে গুণ 1 1 1 আর 3 2 গুণ কত 6 তাহলে কি 6 মাইনাস 6 তারপরে 6 কে ধরে কলাম বাদ আর কি বাদ সারি বাদ এখানে কি 3 মাইনাস 3 আর এখানে কি 2 মাইনাস 2 তার মানে মাইনাস মাইনাস কি হয়ে গেল প্লাস 2 ঠিক আছে তো এরপর আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের কি আসে এখানে মাইনাস 1 প্লাস 9 এখানে আসবে 8 8 কে কত 8 1 মাইনাস 6 কি 5 মাইনাস 5 আর এখানে মাইনাস মাইনাস কি 5 হয়ে গেল প্লাস 5 এখানে মাইনাস 3 প্লাস 2 কি আসবে মাইনাস 1 মাইনাস 1 এর সাথে 6 গুণ দিলে কি 6 মাইনাস 6 8 5 4 8 কত 8 এর ফাঁসে 13 সেখান থেকে 13 থেকে 6 গেলে থাকবে কত
সরি হ্যাঁ 18,13 তার থেকে 6 গেলে সেখানে থাকবে 7। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো এখন মূলত আমাদের সমাধান করা। সমাধান করা বলতে কার মান বোঝায়? x এর মানটা নির্ণয় করতে হবে, y এর মানটা নির্ণয় করতে হবে, z এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো তোমরা চাইলে সেখানে এখন যেটা করবো আমরা খেয়াল রাখবো, তাহলে আমরা আগে প্রথমে ফার্স্ট d এর মান বের করবো, তারপরে dx, তারপরে dy, তারপর কি z, dz নির্ণয় করবো, খেয়াল রাখবো মানগুলো নির্ণয়টা। তারপর x ইকুয়াল টু আমাদের সূত্রটা হবে dx বাই d, x এর মানটা নির্ণয় হবে কিভাবে, dx কে যদি কি দিয়ে ভাগ দাও, d দিয়ে ভাগ দাও তাহলে বেড়ে যাবে। তাহলে dx এর মান কত পেলাম 21, d এর মান কত পেলাম আমরা আগের পৃষ্ঠায় সেখানে পাইছি 7। তাহলে 21কে 7 দিয়ে ভাগ দিলে কত আসবে 3, dx এর মান 21, d এর মান 7, 3 = 21। তারপরে কি y, y সূত্র আবার হবে কি dy বাই d, তো dy কত 14 বাই d এর মান কত 7, 14 বাই 2 তো মানে সেখানে আসবে কত 2। আবার জেড, জেড ইকুয়াল টু তাহলে কি হবে ডিজেড বাই ডি, ডিজেড বাই ডি 7/7 সেখানে কত আসলো মান, তারপরে আমরা তিনটা মান পেয়ে গেলাম, এক্স ওয়াই জেড এর মানটা আসলো কত 3, 2, 1, 3, এক্স এর মান 3, ওয়াই এর মান 2, আর এখানে কমা দিয়ে এইভাবে লিখতে হবে। এবার তোমরা হয়তো দেখতে পারো যে অঙ্কটা হয়েছে কিনা সেটাও একটু মনোযোগ দিতে পারো, 3, 2, 1 নাকি, এক্স এর মান 3, ওয়াই এর মান 2, আর জেড এর মান 1, 3 আর 2 5, পাঁচ আর একে কত 6, লেফট সাইড আর রাইট সাইড মিলে গেছে, তার মানে অঙ্কটা কি হয়েছে সঠিক হয়েছে। তো চলো আমরা এরকম আরও একটা অঙ্ক দেখি, সেটা আমাদের কি এরকম অঙ্ক দেখি, আমরা যদি অঙ্কটাতে দেখি তোমরা আশা করি এই অঙ্কটা আগের অঙ্কটা ভালো করে বোঝার পর এই অঙ্কটা নিজে নিজে করার চেষ্টা করবা, আমার ভিডিওটা পজ করে সেখানে করে দেখবা তোমাদের সাথে, মানে তোমরা যে করতেছো সেটার সাথে আমারটার সাথে মিলে কিনা বা এরকম করবা, তারপর ভিডিওটা অন করবা। এখানে খেয়াল করো আমরা আবার যদি আগের মতো শুরু করি, তাহলে আমাদের ওই যে এক্স এর সহগগুলো, ওয়াই এর সহগগুলো, জেড এর সহগগুলো একটা কি নিবো, নির্ণায়ক তৈরি করবো। ঠিক আছে, তাহলে আমরা কার সহগগুলো, এক্স এর সহগগুলো এখানে কত 2, 1, 3, 2, 1, 3, ওয়াই এর সহগগুলো কত -1, 3, -1, -1, 3, -1, জেড এর সহগগুলো কত -1, 2 আর হলো -5। তারপর আমরা কী করবো মান নির্ণয় করবো, প্রথমে দুইকে ধরে, দুইকে ধরলাম, দুইকে ধরলে কী বাদ, কলাম বাদ, সারি বাদ, এই কর্নার গুণ, 3 5 কত 15, কী 15, -15। তারপর এখানে একটা কী সূত্রের মাইনাস বসে, আবার এই কর্নারের সাথে গুণ, 2 1 কত 2, কী 2, -2, আর ওইখানে একটা আগে মাইনাস ছিল, -1 হয়ে গেছে কি +2। তারপর আমরা কী করবো এই -1কে, এখানে একটা সূত্রের মাইনাস, এই মাইনাসটা সূত্রের আর এই -1টা, এটা কলাম বাদ সারি বাদ, 1 দ্বারা -5 গুণ দিলে কি 5, -5, 3 দ্বারা 2 দিলে 3 দুগুণ কত 6, -5 কি 6, -6। ঠিক আছে, তারপর আসি আমরা এই 1কে, প্রথমবার প্লাস, পরেরবার মাইনাস, পরেরবার আবার প্লাস। এবার আমরা এখানে প্লাস হওয়ার কথা ছিল নিয়ম অনুসারে, কিন্তু ওই যে এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস কি হয়ে গেছে মাইনাস, মানে এখানে 1, তারপরে কি এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে এই কর্ণার সাথে এটা গুণ, 1 দ্বারা -1 গুণ দিলে কি 1, -1, 3 দ্বারা 3 গুণ দিলে 3 তারিখে কত 9, কি 9, -9। ঠিক আছে, -9, -15 + 2 কত -13, -30 সাথে 2 2 গুণ দিলে তাদের গুণ কত 26, এখানে আসে -5, -6 কত -11, -11 সাথে -1 গুণ দিলে আসবে +11, 11 এর সাথে আবার মাইনাস গুণ দিলে হয়ে যাবে কি 11, -11, অথবা -1 প্লাস, -1 কি মাইনাস, আর -5, -6 তো -11। এখানে আবার -9, -1 মানে কি -10, -10 এর সাথে যদি -1 গুণ দেয় তাহলে -1 হয়ে যাবে কি 10, +10। ঠিক আছে, তো সেখানে আসবে কত, যোগ বিয়োগ করলে আমরা দেখতেছি -27 আসবে, যা ইজ নট ইকুয়াল 0। ঠিক আছে, তারপর আমরা কি নির্ণয় করবো ডিএক্স, প্রথমে ডি নির্ণয় করবো, তারপর মূলত কি ডিএক্স, ডিএক্স এর সময় কি হবে এক্স এর গুলা সব কি যাবে বাদ যাবে, এখানে কোনগুলো ঢুকবে, এই যে 6, 1, 1, এই তিনটা মান এখানে ঢুকবে, এখানে 6, এখানে 1, এখানে কত বসবে 1। তো চলো দেখি ডিএক্স এর জন্যটা, আমরা যখন লিখছি তখন এক্স এর গুলা বাদ গেছে, সেখানে ধ্রুবক পদ ঢুকলো, আর অন্যগুলো যেভাবে আছে এভাবে বসবে। তারপর আমরা যেটা আসি, এবার 6 ধরে কলাম বাদ কি বাদ সারি বাদ, এই চারটা মান বসবে, এই চারটা মানের কি বসবে গুণ হবে, 3 5 কত 15, কি 15, -15, তারপর একটা সূত্রে কি মাইনাস, এই কন্যা গুণ দিলে কি 2 হয় -2, আর আমাদের যে সূত্রে মাইনাস ছিল -1 হয়ে গেছে +2। ঠিক আছে, তারপর আমরা আবার যেটা করবো এই -1কে, -1কে নিলাম, কিন্তু আমাদের সূত্রে একটা মাইনাস, প্রথমবার প্লাস, পরেরবার কি মাইনাস, প্রথমবার এখানে বসছে প্লাস, পরেরবার এখানে মাইনাস, আর এই -1 হলো এটা, আবারও কলাম বাদ কি বাদ সারি বাদ, এই কর্ণার সাথে গুণ, 1 এর সাথে কার গুণ -5, তাহলে কি 5 হলো -5, 2 এর সাথে কার গুণ 1, কি 2, -2। ঠিক আছে, তারপর আবার এই -1কে ধরে
তাহলে মাইনাস ওয়ানকে ধরলে আবার কি বাদ কলাম বাদ কি বাদ সারি বাদ নিয়ম অনুসারে এখানে প্লাস হবে আর কি তো আমাদের প্লাস মাইনাস কি এটা মাইনাস কলাম বাদ সারি বাদ কে থাকে 1 মাইনাস 1 তাহলে 1 মাইনাস 1 গুণ দিলে কি 1 মাইনাস 1 আর এখানে 3 এর সাথে কার গুণ 1 এ গুণ 3 একে কত 3 মাইনাস 3 তো আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের দেখতে পাচ্ছি মাইনাস 15 প্লাস 2 মানে এখানে মাইনাস 13 মাইনাস 3 এর সাথে 6 এর গুণ দিলে আসবে মাইনাস 78 এখানে মাইনাস 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 প্লাস প্লাস মাইনাস কি মাইনাস মানে 5 আর 2 কি 7 মাইনাস 7 আর কি তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস 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 7 আর এখানে আসে মাইনাস 1 মাইনাস 3 মানে কি 4 মাইনাস 4 মাইনাস মাইনাস কি 4 প্লাস 4 এখানে যোগ বিয়োগ ক্যালকুলেশন করলে আসবে কত মাইনাস 81 তাহলে আমাদের কি নির্ণয় হয়ে গেল ডিএক্স এবার কি নির্ণয় করবো ডিওয়াই ডিওয়াই যখন নির্ণয় করবো তখন কি হবে এ ওয়াই গুলো বাদ যাবে মাইনাস 1 3 আর কে বাদ যাবে 1 বাদ যাবে এখানে ঢুকবে কে 611 ঠিক আছে তো দেখো আমরা সেটা লিখছি 611 এক্স এর গুলাও ঠিক আছে জেড এর গুলাও ঠিক আছে এক্স এর গুলাও ঠিক আছে জেড এর গুলো শুধু এই জায়গাটুকু চেঞ্জ হয়েছে সেটা চেঞ্জ করলাম তারপর আমরা কি করব তারপর আমরা যেটা করব সেটা হলো যেখান থেকে আমরা যেটা মান নির্ণয় করব আবারও দুই ধরে কলাম বাদ কি বাদ সারি বাদ এই দুইটা এই কণাগুলো গুণ হবে তাহলে কি 5 আসবে মাইনাস 5 2 লিখবো তারপর এই কণা গুণ দিলে মাইনাস 5 এই কণা গুণ দিলে কি 2 মাইনাস 2 তারপর আমরা কি করবো এই 6 কে ধরে কাজ করব 6 কে ধরে কলাম বাদ কি বাদ সারি বাদ এই কণার গুণ দিলে কি 5 মাইনাস 5 আর এই কণার গুণ দিলে কি 6 মাইনাস 6 তারপর আবার এই মাইনাস 1 কে ধরে এখানে সূত্র নিয়ম অনুসারে কি বসবে প্লাস কিন্তু এই প্লাস মাইনাস কি আছে মাইনাস এই বরাবর বাদ আর এই বরাবর এই কর্নার গুণ হবে এক 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 তিন একে কত তিন তাহলে সেটা হলো ক্যালকুলেশন করলে মাইনাস 5 মাইনাস 2 কি মাইনাস 7 মাইনাস 7 এর সাথে 2 গুণ দিলে কত মাইনাস 14 আর এখানে মাইনাস 5 মাইনাস 6 কত মাইনাস 11 মাইনাস 11 এর সাথে মাইনাস 6 এর গুণ দিলে হবে প্লাস 66 1 মাইনাস 3 মানে কি মাইনাস 2 মাইনাস 2 এর সাথে মাইনাস 1 গুণ দিলে হবে কি 2 প্লাস 2 তারপর এখানে যোগ বিয়োগ করলে আসবে কত 50 তাহলে আমরা কি নির্ণয় করলাম ডিএক্স ডিওয়াই এরপর কি নির্ণয় করতে হবে ডিজেড ডিজেড যখন নির্ণয় করবো তখন এই জেড এর গুলো বাদ যাবে এখানে কে অ্যাড হবে 611 তো দেখি আমরা সেখানে বাদ গেল আমাদের 611 এখানে ঢুকে গেল আর এক্স এর গুলাও ঠিক আছে ওয়াই এর গুলাও ঠিক আছে তো আবার মান নির্ণয়টা আমরা এখানে দুইকে ধরে কলাম বাদ কি বাদ সারি বাদ এই কন্যার গুণ তিন একে তিন এটা এটা গুণ দিলে কি ওয়ান মাইনাস ওয়ান আর ওই সূত্রে মাইনাস থাকে মাইনাস হয়ে গেছে প্লাস ওয়ান তারপরে মাইনাসটা জায়গা মতো রাখলাম এখানে মাইনাস ওয়ানকে ধরলাম ধরে আবারও কলাম বাদ কি বাদ সারি বাদ ওয়ান দ্বারা ওয়ানের গুণ দিলে কত ওয়ান তিন দ্বারা একের গুণ দিলে তিন একে কত তিন মাইনাস তিন ঠিক আছে তারপরে সিক্সকে ধরলাম সিক্স ধরে কলাম বাদ তারপরে কি বাদ সারি বাদ কলাম বাদ সারি বাদ তাহলে এই কন্যার গুণ কি ওয়ান মাইনাস ওয়ান তারপরে সূত্রের একটা কি মাইনাস তিন তিরিকে কত নয় কি না মাইনাস এখানে তিন একে চার চার দুগুণে কত আট ওয়ান মাইনাস থ্রি মানে কি মাইনাস টু মাইনাস টুর সাথে আমি যখন এখানে গুণ দিব মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কী হবে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস 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 প্লাস প্লাস মাইনাসে কী আবার মাইনাস আর এখানে নয় রেখে কত দশ কী দশ মাইনাস দশ মাইনাস দশের সাথে সিক্সের গুণ দিলে হবে মাইনাস ষাট ঠিক আছে তাহলে সেখানে কাজ করলে আসে কত আমার মাইনাস ফিফটি ও তাহলে আমরা ডিএক্স নির্ণয় করে ফেললাম ডিওয়াই নির্ণয় করে ফেললাম এখন আবার কি জেড ডিজেড নির্ণয় করে ফেললাম তো এখন আমরা যেটা করবো সেটা হলো সূত্র যে সূত্র এক্স ইকুয়াল টু কি ডিএক্স বাই ডি আমরা সেটা করলাম ডিএক্স এর মানটা অবশ্য ডিএক্স এর মান কত মাইনাস 81 ডির মান কত মাইনাস 27 তাহলে সেখানে ক্যালকুলেশন করলে কত আসবে থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু হবে ডিওয়াই বাই কি ডি ডিওয়াই এর মান কত 54 আর ডির মান কত মাইনাস 27 সেখানে ভাগ করলে আসবে কি 2 মাইনাস 2 ওয়াই ইজ ইকুয়াল টু ডিজেড বাই কি ডি তাহলে ডিজেড এর মান কত মাইনাস 54 যেখানে পাইলাম আর ডির মান কত মাইনাস 27 ইকুয়াল টু কত ভাগ করলে আসবে শুধু 2 তার মানে আমরা কী পাইলাম এক্স ওয়াই জেড মানে পাইলাম 3 মাইনাস 2 আর কত 2 ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই অঙ্কগুলো মোটামুটি ভালো ইম্পর্টেন্ট তাও যদি না বুঝো বারবার একটু দেখো এরপরে কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে তো এরপরে যেটা হলো সবাই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবা আর কোনো পরামর্শ থাকলে তোমরা বলবা আর ফেসবুক গ্রুপটা এসএসএন এসএসসিতে পারলে একটু জয়েন করে ধন্যবাদ সবাইকে